গুড মর্নিং, আমি ঝুমা। আমার ঘর কন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটা নতুন দিন, আরো একটা নতুন ব্লগ। আর সোনাই এখানে হচ্ছে আজই ব্রেকফাস্ট করছে জ্যাম পাউ রুটি। ভালো। এই যে এগুলো কি হচ্ছে? হ্যাঁ, জিমিকে না মনে হচ্ছে, লোককে তো ভূতে পায়, জিমিকে লোলাই পেয়েছে। ওর ইদানিং এত নোলা হয়ে বেড়ে গেছে, ও খাবার দেখলে আর নড়ছে না, মুখ দেয় না, কিন্তু যেখানে যা খাবার দেখবে। আর আজকে ওই যে ডিম আছে পাতে, ওর ডিম চাই, ওই জন্য এইরকমভাবে বসে আছে, এক দৃষ্টি ওইখানে তাকিয়ে আছে। বাবা অনেকদিন বাদে আজকে ভাত খেয়ে একটু অফিসে বেরোচ্ছে, ভাত তো খায় না, কিন্তু তাও দেখো দুজনে মিলে কিরম অ্যাটাক করেছে, মুখোমুখি বসেছে এইবার, যে আমাকে দেখতে পাচ্ছ না নাকি, ডিমটা একা একা খেয়ে নিচ্ছ, আমাকে একটু ডিম দাও। দেখো চোখ কিন্তু ডিমের দিকে, আর কোথাও কোনো দিকে যাবে না, ওই দেখো হাতের দিকে, ডিম যেদিকে যাবে জিমির চোখও এখন সেদিকে যাবে, এই দেখো। এই ডিম কোথায় গেল? ডিম নেই জিমি, ডিম নেই। আর একজন পেছন থেকে উকি মারছে, যে ডিমটা তো বাবা লুকিয়েছে, ও তো দেখতে পেয়েছে, আর ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি হলো। আর ওই দেখো ওই কোণে ঢুকে গেছে ডিম খাবে বলে, মানে দুজন দুদিক থেকে শুধু ডিমের দিকে তাকিয়ে বসে আছে। দেখো চোখ বন্ধ করতে দেবে না, যে চোখ বন্ধ করলে ডিমটা খেয়ে নেয় বাবা। তুমি একদম ওর চোখ বন্ধ করবে না, ডিম দেবে, বাবাকে ডাকো। এখন ডাকবে না, জানে ডিস্টার্ব করলে মার ফার খেয়ে যাবে, শান্ত হয়ে বসে থাকলে তবু একটু পাওয়ার চান্স আছে। ছোটবেলা থেকে না ও আমাদের এত ভালো করে ফলো করেছে, ওই দেখো ডিমটা কিরম দেখছে, ও জানে আমাদের মুড কখন কোন সময় কিরাম থাকে, আমাদের কিভাবে পটাতে হয়। চোখ বন্ধ করবে না, তুমি একদম ওর চোখ বন্ধ করবে না, ওপর থেকেও দেখতে পারে, নিচে থেকেও দেখতে পারে। দেখো ঠিক একটু ডিম আদায় করে খেয়ে তবে শান্তি দুজনের, জানে যে ডিম খেতে হবে। এই দেখো যতক্ষণ না দেবে নড়তোই না আজকে, আর বাবার মন না দিয়ে খেতে পারে। দিয়েছে, তুই খেয়েছিস ডিম? খেয়েছিস? ওরম শুকেছিস? খাসনি? শুকেছিস? চিনি ডিম খেয়েছ? খেয়েছ চিনি? আচ্ছা কেরাম করে খেয়েছ? শুভ খেয়ে অফিসে বেরিয়ে গেছে, মেয়ে এখানে ব্রেকফাস্ট করছে, এইবার আমি একটু মুড়ি খাবো, আজকে অনেকদিন বাদে আমি একটু মুড়ি খাবো। সোনার বাবা তো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, আর আজকে যা ভাত করা আছে ওইগুলোই আমি আর সোনাই দুপুরবেলা খাবো, কারণ বেশি কিছু রান্না আজকে আমি করব না, আজকে রাত্রিবেলাও আমি কিছু রান্না করব না বলে দিয়েছি। সোনার বাবাকে বলছি আজকে রাতে খাবার কিনে আনতে অফিস থেকে ফেরার সময়, কারণ সোনায়ের এই যে 25 তারিখ থেকে পরীক্ষা, আমার মাথা এখন খারাপ অবস্থা, ওকে আমি বাংলায় কি শেখাবো, মানে বাংলা তো এতদিন যেহেতু হয়নি, সবে শুরু হচ্ছে বাংলাটা, এবার মাতৃভাষাটা যদি ভালো করে না শেখে, যদি কাঁচা থেকে যায়, সেটা না আমার নিজেরই খুব আর কি কষ্টের একটা জায়গা হয়ে উঠবে। আর ওর ক্ষেত্রে তো হবেই, বাঙালি হয়ে যে বাংলা ভাষা যদি না জানে, তো সেই ক্ষেত্রে আমি চাই ও যতটুকু বাংলা শিখবে ততটুকু যেন মাথায় ঢুকিয়ে নেয়, যেন বাংলাটা ভুলে না যায়, তাই জন্য ওকে এবার বাংলায় একটু জোর দিয়েই আমি পড়াচ্ছি। আর বাংলায় এইবারে দিয়েছে আকার, ইকার, হস্য ইকার, এবার
খ অটা শিখেছে, সবে সবে শিখেছে, এবার হস্র ইকার হস্র উকার সব গুলিয়ে ও একেবারে ঘন্ট করে ফেলেছে। তা ওই জন্য ওকে আমাকে নিয়ে এখন দুবেলাই বসতে হবে, যাতে ওকে আমি ওই আকার ইকারের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। আর এই জন্যেই রান্না বান্না এই কদিন কি হবে হবে না আমি জানি না, এই কদিন কম কম রান্না হোক বেশি বেশি রান্না হোক যাই হোক পড়াতে আমার হবে, ওই জন্য এখন সোনাইকে পড়তে বসিয়েছি, বাংলাই পড়াচ্ছি ওকে। আর এরপর আবার ইংলিশ আছে, ম্যাথ আছে, সেগুলোকেও দেখতে হবে, তা ইভিএস আছে ওগুলোকেও দেখতে হবে, কিন্তু আপাতত এখন বাংলাটা নিয়ে এবেলা বসেছি। আর দেখি ও কতদূর শিখতে পারে কি পারে, আর তোমার আর কিছু করবো না, এবেলা রান্না ওটাই খাবো, ওকে এখন মন দিয়ে একটু পড়াবো, 1 ঘন্টা পড়ালেও এখন ওকে মন দিয়ে একটু 1 ঘন্টা আমাকে শেখাতে হবে, ঘষে মেজে রেডি করতে হবে, 25 তারিখের মধ্যে এটা আমায় করে ফেলতে হবে। সোনাইয়ের এখানে খাওয়া দাওয়া হয়নি এখনও, চান করে বসে আছে খাবে বলে, কিন্তু তার আগে জিমিদের একটু খেতে দিয়ে দিই, তারপর সোনাইকে খেতে দেবো। ঠিক আছে সোনাই, এখানে জিমিদের ভাত আর মাংস নিয়ে নিয়েছি, এবার খেতে দিয়ে দেবো, চলো। এই যে খেতে দিয়ে দিয়েছি, দুজনে খেয়ে নিক, এবার সোনাইকে খেতে দিই, চলো। সোনাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি, ভাতটা একটু মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, ওর সাথে আলু ভাতে ডিম সেদ্ধ আর ঘি দিয়ে দিয়ে দিয়েছি, আর এই কালকের মাছটা আমি একটু বের করে রেখেছি, আর এখানে আমার ভাতটাও গরম করে রাখা আছে, আমি একটু কেচে এসে তারপর খাবো। ওই রোজে পরা কয়েকটা জামা কাপড় আর সোনার কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো এখন কাচবো। আর এই যে মহারাজা খেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এখন, এই যে এই কটা জামা কাপড় কেচে দিয়েছি, এগুলো কেচে দিয়েছি কারণ হচ্ছে মেঘলা করেছে একটু, দুদিন ধরেই মনে হয় শুকোবে, আমি কেচে একটুখানি গা ধুয়ে নিলাম, এত গরম লাগছে দেখো, মেঘলা করেছে তো আকাশে মেঘ আর কোনো গাছের পাতা নড়ছে না, মানে বাতাসও নেই, আকাশ মুখ ভার করে রয়েছে আর বাতাসও কোথায় হারিয়ে গেছে, যার জন্যে প্রচণ্ড গরম লাগছে, তাই একটু গাটা ধুয়ে নিলাম, এবার একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, এবার মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। সোনাইয়ের ঘি ভাত খুব প্রিয় জানো তো, ওই জন্য ঘি আলু ভাতে ভাত দিলে আমার আর চিন্তা থাকে না, যে ও ঠিক একা একা তাড়াতাড়ি করে খেয়ে নেয়, তখন 10 মিনিটেই খাওয়া হয়ে যায়। চলো আমি এবার নিচে যাই, গিয়ে এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমরা তো জানোই এতদিন জেনে গেছো যে খেয়ে নিয়ে একটু না শুলে আমার হয় না, খেয়ে নিয়ে একটু শোবো তারপর কথা বলবো। এসিটা চালিয়ে এবার একটু রেস্ট নেব, তারপরে বাইরে বেরোবো, এখন আর পারছি না। আগের দিনকে এইখানে একটা তেল ছিটকে গেছিলো, এখানটা একটা ছোট্ট ফোসকা পড়েছে, আর ফোসকাটা আজকে আর কি ছালটা উঠে গেছে, অজস্র জ্বালা করছে, একটু জল লাগছেও এখন জ্বালা করছে। লোকে সবাই ভাববে হয়তো আমি বিছানাটি না গোছাই না, কিন্তু আমি এই বিছানাটা যতবার গোছাই সোনায় ঠিক ততবারই নোংরা করে দেয়, এটাই ওর একমাত্র কাজ। তা যাই হোক, এখানে সব নিজের জিনিসপত্র টেনে বের করেছে, সব বেরোর মুন্ডুচ্ছেদ হয়ে গেছে, এটা চিনি করেছে যদিও। আর সোনাই এখানে একটু লিখেছে, কি লিখেছিস পড়ে শোনা, হ্যাঁ আচ্ছা 5টা জিনিসের নাম বল যেটা আকার দিয়ে হয়, আকার গাছ, জোরে বল, পাতা না, ব হস্যই বই, আকার নেই বল, নয় বল বল, আকার নেই, ঘাস, মাঠ, হ্যাঁ দেখে দেখে তো আমরাও বলতে পারি, তাহলে আর কিছু হয় না, আর কি হয়, কোনটা ঘটি না, ওটা তো ঘ টয় হস্যই।
পাঁচখানা শব্দ হস্র ইকার দিয়ে। ঘটি তো বললি, বাড়ি ছবি ছবি হয়, মনি হয়, হ্যাঁ ফোনি হয়, ভেরি গুড, এই তো হয়, এগুলো হয়। একে তো আন্টির বাড়িতে পাঠিয়ে দিয়েছি, ও একটু বাদেই চলে আসবে, যদিও আধ ঘন্টার মধ্যেই আশা করছি আসবে। এই ফাঁকে আমি আমার একটা কাজ সেরে ফেলেছি, আই এই দেখো, এই দেখো, এখানে আমি এই শালের চুড়িদার পিসটা কেটে নিয়েছি। এটা আমার শাশুড়িমা আমাকে এনে দিয়েছিল কাশ্মীর থেকে, মাও একটা এনে দিয়েছিল, মায়েরটা পরে পরে পুরনো হয়ে গেছে, বানিয়ে মায়েরটা আসলে তখন বানিয়ে ফেলেছিলাম, আর বানাবার পর পরাও হয়ে গেছে, পরে পরে মায়েরটা পুরনো করে ফেলেছি। আর এইটা হচ্ছে এখন বানাবো, কারণ এটা কাটা হয়ে রয়েছে কিন্তু অনেকদিন বানানো হয়নি। এখানে দুদিকে দুটো হাতা কেটেছি, পেছনের পাড় সামনের পাড় সব কাটা আছে, আর ওই দিকে প্যান্টটাও কাটা আছে। শুধু মেশিনে একটু সেলাই করলে এটা করে ফেলতে পারবো, তাই এইটাকে আমি একটু সেলাই করে নিয়ে পরে তোমাদের পরে দেখাবো। হ্যাঁ, আর এই কাজটা সুন্দর না দেখো, গলার কাজটা আর এই হাতাটা, আর এই দেখো পুরো কাজটা এইরকম যাবে, এই রকম ভালো না দেখতে? এটা পরলে খুব সুন্দর লাগে এগুলো, বলো। আর শোনাই, এখানে আন্টির বাড়ি থেকে যে গানটা প্র্যাকটিস করে এসছে সেইটা এখন আমাকে একটু করে করে শোনাচ্ছে, যে মা দেখো কেমন হচ্ছে, মানে ও আর ভুলে যাচ্ছে না, করতে পারছে, সেটাই আমাকে দেখাচ্ছে। অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু আজকে এই কালারের সুতো মিলাতে পারলাম না, মানে এই কালারের সুতো আমার কাছে আর নেই, তাই এইটা আজকে হবে না, কালকে সুতো কিনে এনে আমি অবশ্যই সেলাই। আর সোনাই এখানে আকার ইকার হস্র ইকার এসব বলেছিলাম না, সোনার বাবা যে খাবার কিনে আনবে, আর এটা সকালের ভাত, আর এই যে মটন কিনে এনেছে, তাই মটনটা দিয়ে সোনাই এখন ভাত খাবে, কারণ রাইস এনেছে, সোনাই তো রাইস খায় না, ওই জন্য ওকে এখন এই সাদা ভাত একটু মটন দিয়ে মেখে দিলে ও খেয়ে নেবে, তাই তো? আজকে সোনার বাবা রাত্রিবেলা আমাকে খাওয়াচ্ছে ভেজ পোলাও, আর এটা হচ্ছে তন্দুরি রুটি, এটা হচ্ছে ফিশ ফ্রাই, আর এখানে হচ্ছে মটন কষা, আর ডাল মাখনি, এই সব খাওয়া হচ্ছে। আর সোনাই তো আগেই খেয়ে নিয়েছে, জামার পাতেও নিয়ে নিয়েছি, আর সোনাই একটু ফিশ ফ্রাই খেয়েছে, আর ও তো মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছে দেখেইছ, এবার আমরাও খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে রাতের বাসন কোসন যেটুকু ছিল মাজা ধোয়াও করে ফেলেছি, সোনাই আমার পাশে এখানে ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে পড়বো ওর সাথে সাথে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগ।